তুমি চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস পালন করার জন্য পাগল হ মুসলমান ইমানদারের ভালোবাসা তো বারো মা ওই লন্ডন আমেরিকা ওরা খ্রিস্টান ইহুদি ওরা অন্য ধর্ম অবলম্বী ওরা কুত্তে নিয়ে ঘরে ওরা ভালোবাসার সময় পায় না কিন্তু একটা ভ্যানওয়ালাও যদি হয় ও সারা দিন ভ্যান চালায়া এই শীতের দিন কম্বলের ভিতরে বৌরে চাপা এনে ঘুমায় আমরা সেই দেশের মানুষ কথা ঠিক কিনা হ্যাঁ স্বামী স্ত্রী ভালোবাসা বারো মাস পিতামাতার ভালোবাসা বারো মাস আমাদের ভালোবাসা কোন নির্দিষ্ট দিন এটা অন্য ধর্ম অবলম্বীরা তৈরি করছে এটা ইহুদিদের কালচার এটা খ্রিস্টানদের কালচার এটা বিতর্মীদের কালচার এগুলো মুসলমান কখনো আমল করতে পারে না কথা বলে ঠিক কিনা মুসলমানের ভালোবাসা বারো মাস ওই নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে ভালোবাসা কারা এলাকার কুত্তেরাও ভালোবাসে কুকুর সেনে না কুকুর কার্তিক মাস আসলে জোরাই জোরাই প্রেম করে রাস্তাঘাটে সব জায়গায় তো কিছু যুবক যুবতী আছে কুকুরের সাইডে ওদের চরিত্র খারাপ ওরা সত্ত্বই ফেব্রুয়ারি বেয়া দিবস আসলে জোরাই জোরাই পার্কে যায় ঢলা ঢলি কোলাকলি বাঘ বা কোন বাঘ করে এমন কায়দায় স্যারে ধরে বসে থাকে মনে হয় জীবন জামিতা হে ঘো খব দা হালাল স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা হবে কোন অবিবাহিত এই যুবক কোন অবিবাহিত যুবক যুবতী পার্কে যায় একজন আরেকজনকে জড়িয়ে ধরতে পারে না প্রেম ভালোবাসা করতে পারে না প্রেম হবে কার জন্য হালাল স্ত্রীর জন্য মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক জোরে কোন আর জোরে বলেন আমিন তাহলে পিতা মাতার খেদমত করা লাগবে এই হুকুম কা মার জন্য ভালোবাসা আছে না নাই জোরে বলে না আছে না নাই রক্তে ভাসিয়া জাতো নাই কা দিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায় তোমার হেরিন আমি কি দিয়ে শোধায় মাগো তোমার হেরিন আমি কি দিয়ে শোধায় দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ পেয়েছি ভালোবাসাই পূর্ণ মায়ের বুক বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা তাই তো রেখে মা বুকেতে জড়াই তোমার হেরি নামি কি দিয়ে শোধায় মাগো তোমার হেরি নামি কি দিয়ে শোধায় কখনো গভীরাতে উঠলে আমি কেঁদে বুকে মা শক্ত করে রাখতো আমাই বেঁধে তোমারই ওই দুধের দাম কে দেবে প্রতিদান এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই মাগো তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই বিদেশে সন্তানের যদি বিপদ হয় দুঃখিনী মায়ের অন্তর কবু কেন্দা কয় কোথায় আস মাওলায় আমার খুলে দেব দয়ার দুয়ার আদরের মালিক আমি বুকে ফিরে চাই তোমার হেরিন আমি কি দিয়ে সোধাই মাগো তোমার হেরিন আমি কি দিয়ে সোধাই জোর কোন বার হাবা এ বাজান গো আমা তাহলে মনে রাখবেন শিরিক আমরা কখনো করব না শিরিক আমরা কখনো করব অনেক কথা বলতে মনে যায় সময় বড় কম লোকমানে হাকিম যখন তারে কলিজা টুকরা সন্তান গুলোকে নিয়ে কলিজা টুকরা সন্তান গুলোকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করায় দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তখন খুশি হয়ে লোকমানে হাকিমকে দেখে বলে লোকমান

আমি তো মানুষ কি তার মাতা পিতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ব ধারণ করেছে শুধু তাই নয় দুইটা বছর সন্তানকে দুধ পান করাইছে সুতরাং আমার প্রতি এবং তোমার মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও আর তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা এ বাজান গো আমার আল্লাহ পাক এই জায়গায় মাতা পিতার খেদমতের কথা বললেন তাদের সাথে ভালো আচরণের কথা বললেন এ বাজান গো আমার একটা মা সন্তানকে কষ্টের পর কষ্টে করবে ধারণ করেন জানায়া দিলেন কে আরো জোরে বলেন কে একটা মা সন্তানকে যখন গর্বে রাখে বাজা তিন চারটা মা যখন সন্তান গর্ভের ভিতরে থাকে মা খাইতে পারে না আমার বমি বমি হয় ৬ সাত মাস যখন হয়ে যায় সন্তান যখন পেটের ভিতরে নাড়াচাড়া করে বড় হয়ে যায় ডাক্তারের গবেষণায় বের হয়েছে বাজার সন্তান যেই জায়গায় মায়ের গর্ভে থাকে জায়গাটা মাত্র 10 ইঞ্চি সন্তানটা যখন বড় হয়ে যায় পা হাত হয়ে যায় মুখ মুন্ডল হয়ে যায় পুরো দেহটা যখন পুরো দেহের আকৃতি ধারণ করে সন্তানে দুইটা পা আল্লাহ পাক মায়ের কলিজার সাথে লাগায় দেয় যে সন্তানগুলো দুনিয়াতে সবচেয়ে কম মায়ের পেটে নাড়াচাড়া করে ওই সন্তানগুলোকে ওই সন্তানগুলো মায়ের পেটে সাড়ে সার হাজার বার মার খুলি যায় লাথি মারে এ আবার গো সন্তান যখন আত্মায় মার হয়ে যায় পেটের ভিতরে আমনে জোরে নাড়াচাড়া করে মা ব্যথাই ঘুমাইতে পারে না গভীর নিশীতে মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে যেই মা গুলো সন্তান পেটের ভিতরে নিয়া ঘুমাইতে পারে না পারে না ওই নারীগুলো নফল নামাজ পড়লে যে সব হয় আল্লাহ পাক মায়ের আমল নামায় সে সব লিখে দেয় কোন সুবহানাল্লাহ দশটা মাস যখন হয়ে যায় মা গভীর নিশিতে বাবার দুইটা পা জড়িয়ে ধরে কান্দে বাবা দেখে বলে বিবিরে এত রাত্রি বেলায় কেন পা জড়িয়ে ধরে কান্দ কি হয়েছে তোমার মা দিকে বলে স্বামী গ আমার বড় ভয় করে সন্তান জন্ম দেওয়ার জন্য বাবার বাড়িতে চলে যাচ্ছি জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না স্বামী গ আমার বড় ভয় করে যদি বেঁচে থাকে আবারও দেখা হবে যদি মারা যায় তুমি আমারে মাফ করে দিও কত মহিলা সন্তান জন্ম দিতে মারা যায় আমি যদি মারা যায় তুমি আমারে মাফ করে দিও এই কথা বলে মা সংসারে সাবি বাবার হাতে বোঝায় দেয় তাই মার ঘরে চলে যায় প্রসাবের যাতু নাই ব্যথায় কি যে পীর কি যে ব্যথা কি যে কষ্ট প্রসাবের যাতনার কথা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না হে বাজার নবীজির একজন সাহাবি মাকে কান্দে করে হাস করে বিশ্ব নবী ডেকে বলে দেখে। দেখেন ডেকে বলে হুজুর আমার মা বিশ্ব বলে সাহাবি বড় ভালো কাজ করতেছো সাহাবি ডেকে বলে নবী গো আমি আমার মা কে কানতে করে হজ করাইলাম আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি বিশ্ব বলে পাঁচ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি মা কে করে এমনি হস করো কিয়ামত পর্যন্ত মাকে কে কাঁদে করে হজ করাইলেও তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহ আ শব্দ করেছিল একটা উহ আ শব্দ দুনিয়ার কোন সন্তান মায়ের হক আদায় করতে পারবে না বলেন আল্লাহ মা প্রসবের যাতনায় দাঁত মুখ কামড়ায় মার চুক দিয়ে পানি জরে মা কষ্টের পর কষ্ট সহ্য করে রে জীব মা সন্তানকে জন্ম দিতে গিয়ে মতো এক বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয় কত মা জ্ঞান হারায়া ফেল। আমার যখন উস্পিরে ভাই ডেকে বলে কই আমার সোনা মানিক আমার কোলে দাও মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায়ার বলে বাসা দান বেঁচে থাক আল্লাহ তোর বড় মানুষ বানা দুইটা বছর মা বুকের দুধ পান করাইলো শীতের দিনে ডানে পেশাব করলে বামে রাখলো ভামে পেশাব করলে ডানে রাইখে দিল মা বুকের উপর নিয়ে ঘুমাইলো যে মা যে না খায়া তোমার আমার মুখে খাবার তুলে দিল রে যুব আমার নবীজি বলেন উমা জান্নাতু কাওয়ানা রুকা তোমার মা বাবাই তোমার বেগেস তোমার মা বাবাই তোমার দোজ যে মা এত কষ্ট করলো রে যুব এ যুবক নওগার যুবকেরা তোমাদের উদ্দেশ্যে বলে যার যে মা দুনিয়ার মুখটা দেখাইতে গিয়ে এত কষ্ট করলো যে মা এত কষ্ট করে লালন পালন করলো যে বাবা তো আমারে আমারে মাতার গাম পায়ে ফেলে লেখা পড়া শেখাইলো মাদ্রাসায় বড়ায়া আলেম বানাইলো এ যুবক যে মা বাবা কষ্ট করে এত বড় করলো কেন সেই মা বাবার মনে ব্যথা দিবারে যুবক কেন সেই মা বাবার সাথে খারাপ আচরণ করবা কেন মা বাবার মনে কষ্ট দিবা এ যুবক পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায় রে যুবক খবরদার খবরদার মা বাবার দিকে চোখ রাঙায় না তুমি জানো না মা বাবা কত বড় নিয়ামত পিতা মাতার চেহারার দিকে কোন সন্তান যদি মহব্বতের নজরে তাকায় আল্লাহ পাক আমল নামায় নফল হজের সব লিখে দেয় সুবহানাল্লাহ বিদা মাতা হলো দুয়ার কোনি রহমতের বান্দার দোয়া নেওয়ার জন্য আলেমের কাছে যাওয়া লাগে না পীরের কাছে যাওয়া লাগে না জীবনে যত বড় বিপদে পড় না কেন পিতামাতার দোয়া নাও পিতামাতার দোয়া করার কারণে একজন কসাই মুসা নবীর সাথে জান্নাতে যাবে মায়ের খেদমত করার কারণে এই স্কুলী নবীর হাতে জুব্বা পায় মার খেদমত করলে আল্লাহ পাক আপনার আমার সম্মান বাড়ায়া দেবে এ যুবক তদের পায়ে হাত দিয়ে উরদ করে যায় আল্লাহ পাক যতদিন hayat দেবে পিতামাতার খিদমত করবা দুইটা হাত তুলে একবার দেখাও কারা কারা পিতামাতার خدمت করবা দুইটা হাত তুলে একবার দেখাও আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার خدمت করা তৌফিক দান করুক জোরে কোন আমিন আমিন আরো জোরে বলেন আমিন পিতামাতার خدمت করব তো ইনশাআল্লাহ